এটা একটা 32 ইঞ্চি কম্বো বোর্ড, এটা 32 ইঞ্চি, 28 ইঞ্চি, 39 ইঞ্চি, 40 ইঞ্চি, 43 ইঞ্চি টিভিতে ফিটিং করতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে। বোর্ডটার নাম হচ্ছে T.H11816। এটা সার্ভিস কোর্টে প্রথমে আসছে আপনার ফ্যাক্টরি, আর প্যানেল সেটিং আছে আপনার 5 নম্বরে, 5 নম্বরে আছে প্যানেল সেটিং। প্যানেল সেটিং গেলে আপনার এই যে এলবিডিএস ফ্রম, এটা চেঞ্জ করলে আপনার বিট চেঞ্জ হবে, যেটা সাধারণত আমাদের মেকানিকের বেশি প্রয়োজন হয়ে যায় টেকনিশিয়ানদের কাজ করতে কাজ করার ক্ষেত্রে। এরপর হচ্ছে মিরর সেটিং, মিরর কম্বো, এটাতে মিরর তো আপনি চেস করতে পারেন। যাক সুবিধা আছে, এটা মিরর আপনার চাইলে চেস করতে হবে, অফ অন করতে হয় অনেকগুলো কার্ড, তো আপনি অফ অন করে মিরর করতে হয়। আচ্ছা মিরর সেটিং, এরপরে আছে জেনারেল সেটিং, আছে জেনারেল সেটিং, আপনার ব্রাইটনেস প্রোগ্রাম আছে, তারপরে পাওয়ার মোড স্ট্যান্ড বাই করতে পারেন, অন করতে পারেন। অন করলে কিছুক্ষণ পর অটোমেটিক অন হবে লাইন দেওয়ার সাথে, আর স্ট্যান্ড বাইতে করে রাখলে আপনার রিমোট দিয়ে অন করতে হবে। এরপরে এটা আর একটা অপশান কিছুক্ষণ আগে আমি পাইছিলাম, সেটা হচ্ছে এটার এ ফ্যাক্টরি। এটা অনেক সময় আমরা কাজ মাস্টার ঢুকে সেটিং করতে গিয়ে, নাহলে অনেক টেকনিশিয়ান দেখলাম কাজ করতে গিয়ে হয়তো উল্টোপাল্টা টিপ পড়লে ব্ল্যাঙ্ক হয়ে যায়, তখন আর এটার আপনি কিছু দেখতে পারেন। তখন আপনাকে করতে হবে কি, এটা আপনি কাজ করতে করতে সেটা আপনার আইডিয়া হয়ে যাবে। বন্ধ অবস্থায় আপনি চাইলে এটা ফ্যাক্টরি সেট আপ দিতে পারেন, দিলে আপনার যে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক যেটা এটা সমাধান হয়ে যাবে। এই যে ইএসএ দিলে, এদিকে রিমোটে এই বটনটা টিপ দিয়ে ইএসএ আসলে, ইএসএ দিলে ওকে দিলে, এই মাঝখানে এন্টার টিপ দিলে এটা অটোমেটিক রিস্টার্ট হবে। রিস্টার্ট হয়ে আপনার আবার কার্ডটা একদম ক্র্যাশ প্রথম যেরকম ছিল এরকম হয়ে যাবে। আমি এটা দিব না, সেটা করতে হলে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কী করতেছেন। মাস্টার টিভি চালু করার পরে সাথে সাথে আপনার টিভি চালু করার একটু পরে ম্যানু 11147, যেটা এটা কোড, এটা কোড দেওয়ার পরে আপনার ফার্স্টেই ওইটা ফ্যাক্টরি থাকে, আপনাকে মাঝখানে টিপ দিবে, মাস্টার দিলে এরপরে আপনাকে এই বটনটা দেবে, এটা বটনটা দিলে ইয়েস আসতে হবে, ইয়েসে এসে আবার মাঝখানে টিপ দিলে এন্টার টিপ দিলেই আপনার ওই অটোমেটিক রিস্টার্ট হয়ে যাবে স্যারটা। রিস্টার্ট হয়ে আপনার ওই যে যেটা ব্ল্যাঙ্ক সমস্যা আমি আপনাকে দেখাবো এখন, দেখেন আমি এখন দিব ইয়েস, ইয়েস দেওয়ার সাথে সাথে এটা স্যারটা এখন রিস্টার্ট হবে। রিস্টার্ট হয়ে আমি যে সেটিং করছি এলবিডিএস ম্যাপ মিরর সব আবার নতুন করে সেটিং হয়ে যাবে। চালু করলাম, এই আমার সব সেটিং চেঞ্জ হয়ে গেছে, এই এলবিডিএস ম্যাপ মিরো সব চেঞ্জ হয়ে গেছে। আমি আবার এটা করে টুকু করুন ম্যানু 11147, এই আসছে সেটা হচ্ছে 1 নম্বরটা, আপনার সাথে মাথায় রাখবেন। এটা অনেক কার্ডের এরকম হয়ে যায়, ওইটা আমাদের কত নম্বর সেটা জানা থাকলে অপশানটা, আমরা ফ্যাক্টরি সেট আপটা করতে কত নম্বর অপশান জানা থাকলে আমাদের এই সমস্যাটা আমরা কার্ডগুলো রিপেয়ারিং করতে পারি। অনেকে সফটওয়্যার মাধ্যমে করে, সেটা সফটওয়্যার থাকলে সফটওয়্যার মাধ্যমে হবে, নাহলে এভাবে করতে পারেন। ওকে ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।